বিএনপি জামাত মিথ্যাচার এবং প্রপাগান্ডার রাজনীতি করে, এদের সকল অপপ্রচার এবং মিথ্যাচার আমাদের মোকাবেলা করতে হবে, আমাদের সত্য দিয়ে ওদের মিথ্যাকে ঢেকে দিতে হবে। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ এদের মিথ্যাচার এবং অপশক্তির জবাব দিতে পারব। আগামী চার মাস নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে সারা দিন রাত থাকতে হবে। বিএনপি কখনো এদেশের জনগণের জন্য রাজনীতি করে না, তারা এই দেশের জনগণকে প্রতিদ্বন্দ্বী মনে করে, এই দেশের জনগণকে জনগণই তাদের প্রধান শত্রু। অ্যাকচুয়ালি পাকিস্তানি দোসরদের সাথে যারা জোট করে রাজনীতি করে, রাজাকার আল বদর আল শামসদের যারা দোসর, তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। সুতরাং আমাদের আহ্বান দুইটি, একটি হচ্ছে নিঃশর্ত ঐক্যতা, ঐক্যবদ্ধ থেকে আমরা এই সকল দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করব। আমাদের সকল সংগঠনের মধ্যে আওয়ামী মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, সকল সংগঠনের মধ্যে নিঃশর্ত ঐক্য দরকার। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ মহিলা এমএলএ লীগ, যুব মহিলা লীগ সহ সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা এই সকল দেশ বিরোধী শক্তিকে মোকাবেলা করব ইনশাল্লাহ। দ্বিতীয় আহ্বান, ওদের বিএনপি জামাত মিথ্যাচার এবং প্রপাগান্ডার রাজনীতি করে, এদের সকল অপপ্রচার এবং মিথ্যাচার আমাদের মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা করার জন্য আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে, আমাদের সত্য দিয়ে ওদের মিথ্যাকে ঢেকে দিতে হবে। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ এদের মিথ্যাচার এবং অপশক্তির জবাব দিতে পারব। একই সাথে আমাদের সামনে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় দায়িত্বে আনার জন্য আমাদের চারটি প্রস্তুতিমূলক কাজ আমি আহ্বান করেছি। তার মধ্যে অন্যতম আমাদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে হবে, অব্যাহত রাখতে হবে, মানুষের পাশে থাকার সেবামূলক কার্যকলাপের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবার কাজ অব্যাহত রাখতে হবে, এবং প্রতিটি নেতাকর্মীকে শক্তিশালী যোদ্ধা হিসাবে রাজপথে আগামী চার মাস নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে সারা দিন রাত থাকতে হবে। রাত্রে বেলা আপনারা প্রচার প্রচারণা করবেন, দিনের বেলা রাজপথে থেকে অতন্দ্র প্রহীর মতন এই সকল অপশক্তিকে আপনারা মোকাবেলা করবেন। এই আহ্বান এবং এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।